আসসালামু আলাইকুম, আমি নাসিম, মালয়েশিয়া প্রবাসী। দেখেন যে কাজ করতেছে, ঠিক আছে। হয়তো আমার মোবাইলের ক্যামেরা কোনো ভালো না, কারণ মোবাইলটা কেন হয়েছে, অনেকদিন হয়েছে, ক্যামেরাটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এরকম কাজ করতেছে, আজকে নতুন লোক আইছে, মানে ইন্ডিয়া থেকে আইছিলো, এলাকা হিন্দি কথা বলে, ঠিক আছে, আগে বাংলা কথা বলতো, কলকাতা থেকে ছিল, আর আইছিল উত্তরপ্রদেশ থেকে। আর অনেকেই কমেন্ট করেন, ভাই আমি আপনাদের কোম্পানিতে যেতে চাই। শোনেন ভাই, আমাদের কোম্পানিতে ফেব্রুয়ারিতে মার্চে লোক আশা করা ছিল বাংলাদেশ থেকে, কিন্তু যে সংখ্যা দেখছে যে কোম্পানি যে বাংলাদেশ থেকে লোক আনলি কালা অনেক খরচা করে মালয়েশিয়াতে আসে। আর যখন একজন লোক 3.5-4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া পামেল বাগানে আসবে, তখন সে যদি প্রত্যেক মাসে 2000 টাকা যদি বেতন পায় নতুন অবস্থায়, তা চলবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, 2000 টাকা বেতন পাইলে বাংলাদেশের হবে হচ্ছে 46-48 হাজার টাকা, ধরেন সব কিছু দিয়ে 50 হাজার টাকা হইলো। আর 50 হাজার টাকা হলে আপনার খাতি যাবে হচ্ছে ম্যাক্সিমাম, ধরেন যদি 300 রিংগিত যায়, তারপরেও 8 হাজার টাকা হয়ে গেল, ঠিক আছে, তাহলে 42 হাজার টাকা। 42 হাজার টাকা সে যদি সিগারেট যদি খায়, মানে মালয়েশিয়াতে সবচাইতে খারাপ একটা কাজ হচ্ছে সিগারেট খাওয়া, কারণ একটা সিগারেটের দাম পড়ে হচ্ছে 10 রিংগিত 12 রিংগিত করে পড়ে, ঠিক আছে, দশ টাকা পড়ে একটা সিগারেটের দাম, তাহলে তো বুঝতে পারছেন নাকি। আর এমনও সিগারেট আছে যে একটা 20 টাকা পরে, তো 20 টাকা যদি সিগারেট খাওয়া যায় প্রবাসে আইসা, যেহেতু আমরা হয়তো গরিব মধ্যবিত্ত পোলাপানের সন্তান, আমরা যদি এই 10-20 টাকা যদি মনে করেন যে সিগারেট খাই, তাহলে তো যা ইনকাম করব তাতে চলে যাবে, তাই না। এমনও লোক আছে যে প্রত্যেক মাসে 300-350 টাকা আপনার সিগারেট বিল দেয়, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন আমি কী কথা কইলাম, মানে সিগারেট বিলই দেয় হচ্ছে 300-350 রিংগিত, মানে এই হিসাব আছে, 100 রিংগিতে এলাকা 2400, মানে 2500 টাকা বর্তমান, তাহলে হ্যাঁ না 23-80 টাকা যেত, মানে 2400 টাকা নাগাল, তাহলে 2400 টাকা যদি 100 টাকা হয়, তাহলে সে সিগারেট খায় হালকা 300-350 টাকা সিগারেট। তা আপনি হিসাব করছেন যে কত তালি টিহা লাগে। এই জন্য আমরা বলি যে মালয়েশিয়া আসতে হলে গেলে আপনার চতুর্দিক দিয়ে আপনি কৃপণতা করে যদি পারেন, তাহলে আপনি মালয়েশিয়া ইনকাম করতে পারবেন। আর যদি আপনি যদি মনে করেন যে মালয়েশিয়া আইসি মাসে কামাই করি 70-80 হাজার টিহা, 50 হাজার টিহা খাইলাম, তাহলে ভাই আপনাকে দিয়া বিদেশ হবে, কিন্তু আপনার পরিবারে কোনো আয় উন্নতি হবে না, কারণ আপনি যে টিহা খাবেন তার সাইড দেখা যাবে যে পড়ায় অনেক টিহা আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো মালয়েশিয়া আসলে গেলে অবশ্যই আপনারা সিগারেট মিগারেট কম খাবেন, তাহলে আপনি খরচা বেশি লাগা যাবো, তাহলে দেখা যাবো যে আপনি 700 টাকা এরকম খরচা পড়ে যাবে, ঠিক আছে। আর যদি আমাদের নাকাল যদি সিগারেট যদি না খান, তাহলে দেখা যাবে যে আপনার খরচা 250 টাকা, এ মাসে খরচা হয়েছে কত, 220 টাকা মনে হয় আমাদের এই মাসে খরচা হয়েছে 220 টাকা। মোবাইল খরচা অবশ্য বাদ, সব কিছু দিয়ে মনে করেন যে 300 টাকার ভিতরে এনাফ, আর কিছু লাগে না। আর যারা মোটর সাইকেল চলায় তাদের একটু মনে করেন যে বেশি লাগে, ঠিক আছে, আর ও বেশি কোনো বেশি না, কারণ আপনি মোটর সাইকেলতে কাজ করবেন, ওটা আপনি বাইরে ধরতে হবে, ঠিক আছে, ওটা ভিতরে ধরলে গেলে কাজ হবে না, ঠিক আছে। আর আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন ভালো লাগবে, ঠিক আছে। আর আমরা যেহেতু মালয়েশিয়া থাকি, মালয়েশিয়া পামেল বাগানের পরিস্থিতি একটু হলেও জানি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যারা মালয়েশিয়া আইছেন, আশা করি তারা ভালো কিছু ইনকাম করতে পারবেন। আল্লাহ হাফেজ।